নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কার্যত মমতা ব্যানার্জির ঘুম উড়িয়ে দিয়ে ময়দানে নামলেন সুকান্ত মজুমদার। দেখুন, মমতা ব্যানার্জির কেন ঘুম উড়ে যাবে, সুকান্ত মজুমদারই বা কী করেছে, এই সব কিছু জানতে হলে আপনাকে মন দিয়ে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। মোটামুটি 42টা জায়গায় যে যে প্রার্থী হবে, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি আমি, তার মধ্যে 40টার নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। আর এই রাজ্যে লড়াই কার্যত বিজেপি ভার্সেস তৃণমূল। এটা অন্যরা কে কী বলবে আমি জানি না, তবে একটা সিট সেখানে কিন্তু কংগ্রেসের সঙ্গেও লড়াই হবে, অর্থাৎ ত্রিমুখী লড়াই হবে একটা সিটে, আর সেটা হচ্ছে বহরমপুর। বাকি সব জায়গায় মোটামুটি দ্বিমুখী লড়াই হবে। তবে সিপিএম বিভিন্ন জায়গায় কিন্তু ভোট কাটবে, কিছুটা হলেও ভোট কাটবে, যেটা বলছিলাম। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে এবারে ময়দান কিন্তু জমে যাচ্ছে, মানে রাজনীতিটা, এই যে ভোট যুদ্ধ, এটাকে মমতা ব্যানার্জির মতো অনেক রাজনৈতিক নেতারা, তারা এটাকে খেলার ময়দান করে ফেলেছেন। তো সেই খেলার ময়দানে আমরাও বলতে পারি জমে যাচ্ছে এবার খেলা। কারণ আজ যে ঘটনা আমরা দেখলাম, অর্থাৎ আমাদের চোখে যা পড়লো, তাতে মোটামুটি সুকান্ত মজুমদার কিন্তু বালুরঘাট কেন্দ্রে বিরাট বড় মার্জিনে জিততে চলেছে। আসলে কেন বলছি জানেন, তার কারণ হচ্ছে আজকে ছিল ডক্টর সুকান্ত মজুমদারের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। এবার সেখানে যে ভিড়, যে জনস্রোত, সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, পিছনে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কত কত মানুষ নেমেছে। অর্থাৎ এই মিছিল করে লোক, কাতারে কাতারে লোক, শুধুমাত্র কি বিজেপি কর্মী, তার সঙ্গে সঙ্গে অনেকেই উৎসাহী যারা আছে, যারা চাইছে যে বিজেপি ক্ষমতায় আসুক, বিজেপি ক্ষমতায় থাকুক, নইলে মুশকিল আছে, তারা কিন্তু সবাই নেমে পড়েছে। এবং তাদের এই ভিড়, প্রবল ভিড়, এই প্রবল ভিড়ের মাঝে যখন এএনআইয়ের সাংবাদিক তাকে প্রশ্ন করছে ডক্টর সুকান্ত মজুমদারকে, এবং তার সঙ্গে অবশ্যই এই রাজ্যে এসেছিলেন, বলতে ভুলে গেছি আমি আপনাদের, সেটা হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মানিক সাহা এসেছিলেন, মানিক সাহার সঙ্গে সুকান্ত মজুমদার দুজনে মিলে যখন হাঁটছিলেন, মানে এই পদযাত্রা করে যাচ্ছিলেন মনোনয়নপত্র জমা দিতে, তখন সাংবাদিকরা প্রশ্ন করতে তিনি কি বললেন, পরপর দেখুন মানিক শাহ কী বলছেন, এবং তারপরে দেখুন কী বলছেন আমাদের এই রাজ্যের বিজেপির প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার, শুনুন। আপ দেখ হি রহে হো কিস তরহ মানে কিতনা রেসপন্স মিল রহা হ্যায়, মতলব মে সমঝতা হু ইয়ে জো হাম লোগের রেজাল্ট 4th জুন কো আনে ওয়ালা হ্যায়, আজ হি রেজাল্ট দিখাই দে রহা হ্যায় ক্যা হোনে ওয়ালা হ্যায়, অর আমারে ইতনা আচ্ছা আমারা हमारा जो प्रार्थी है भारतीय जनता पार्टी के, हमारे माननीय एमपी और वेस्ट बंगाल प्रदेश बीजेपी का वो सभापति, इतना सज्जन व्यक्ति, वो हमारे यहाँ से खड़ा हुआ है बालूरघाट से, वो फिर दोबारा फिर से यहाँ पर जीतना ही है उनको। जिस तरीके से लोगों का हुजूम यहाँ पे उतरा है, दिखाई दे रहा है पूरी तरीके से कि जनता तैयार है मोदी जी को फिर से आशीर्वाद करने के लिए। देखिए, हमारा जो जीत होगा इस बार ऐतिहासिक जीत होगा, और बहुत बड़े बड़े मार्जिन के साथ ये सीट हम नरेंद्र मोदी जी को गिफ्ट देंगे। देख लेन एवं सुन लेन, মানিক সাহা কিন্তু এই রাজ্যে এসেছেন এবং তিনি প্রচারও করছেন। ডক্টর সুকান্ত মজুমদারের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি কিন্তু থাকছেন। মনে রাখবেন, এই রাজ্যের লোকসভা নির্বাচনের প্রচারে কিন্তু যোগী থেকে শুরু করে আরও অনেকেই আসবে, কাজেই এই রাজ্যের জমজমাট প্রচার আমরা দেখতে পাবো। আচ্ছা, মমতা ব্যানার্জি কেন ঘুম উড়ে যায় এই কথাটা বললাম, মানে ঘুম উড়িয়ে দিয়ে, এটা তো একটা প্রচার, মানে হতেই পারে, মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে আর সেখানে ভিড় রয়েছে কার্য, মানে হতেই পারে। তো এরকম হয়ে যাওয়ার ঘটনা, একটা সামান্য ঘটনাকে কেন আমি বলছি মমতা ব্যানার্জি ঘুম উড়িয়ে দিয়ে, তার মানে কি আমি এটাকে কি একটুখানি অ্যাট্রাকশান দেওয়ার জন্য বললাম, না। আপনারা জানেন উত্তরবঙ্গে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, এবং জানেন আপনারা সেখানে কীভাবে তাকে ঘিরে ধরে কীভাবে মানুষ বিক্ষোভ জানাচ্ছে, অর্থাৎ তার কাছে অভিযোগ করছে যে আমাদের রাস্তা হয়নি, জল হয়নি। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চলছে আর কি চিরাচরিতভাবে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে, কেন্দ্র হচ্ছে না, দেখুন আমি করতে চাই কেন্দ্র দিচ্ছে না, এইটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রমাণ করতে চাইলেন, যে রাজ্যের মন্ত্রীরা চাইলেও কেন্দ্র চাইছে না বলে হচ্ছে না, তাই তো? তাহলে ভোটটা মানুষ কাকে দেবে? আবারও যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় জেতায়, তাহলে তো একই অভিযোগ আসবে যে কেন্দ্র দিচ্ছে না, কারণ সবাই জানে কেন্দ্রে বিজেপি সরকার আসছে, তাই
যেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেখানে কিন্তু কার্যত লাভ কিছু হচ্ছে না। উল্টো দিকে দেখুন ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে এত ভিড়, এত মানুষ, আবারও বলি আমি আপনাদের বারবার, সেটা হচ্ছে শাসক দলের সঙ্গে লোক থাকা স্বাভাবিক, কারণ চাপের চোটে টোটো চালাচ্ছিস, যেতে হবে, চল, এই তোর বাড়িতে যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার কজন পাচ্ছে রে, পাঠিয়ে দিবি, এই কথাগুলো শাসক দল বলে। আমি আমার নিজের এলাকায় দেখেছি বহু মানুষকে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো, আজ মিছিল আছে, যেতে হবে, বিধবা ভাতা পাচ্ছেন তো, যদিও বিধবা ভাতাটা কেন্দ্র সরকারে, তবে এখানকার মানুষকে কে বোঝায়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এগুলো সবই হচ্ছে কেন্দ্র সরকারের প্রকল্প, কিন্তু এখানে বোঝানো মুশকিল, তাই বোঝেও না মানুষ এবং ভাবে সব ভাতাই মনে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে, মানে তৃণমূল দিচ্ছে, তাই তাদেরকে জোর খাটানো যায়, বলা যায় বন্ধ হয়ে যাবে, এইসব বলে লোককে নামানো যায় সরকারি দলে যারা থাকে তারা। বিশেষত আমি দেখতে পাচ্ছি তো এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় গাড়ি গাড়ি লোক নিয়ে যাওয়া, গাড়িটা পাঠিয়ে দিবি, তোর গাড়িটা যেন চলে আসে, অমুক দিনে যেন বাস থাকে, এসব বলা সরকারি দলের পক্ষে সম্ভব, কিন্তু যারা ক্ষমতায় নেই, এই রাজ্যে যারা ক্ষমতায় নেই, শাসক দল যারা নয়, বিজেপি প্রধান বিরোধী দল, তাই প্রধান বিরোধী দলের এইভাবে আসা, তার মধ্যে লোকের ভিড় হয়ে যাওয়া বুঝিয়ে দেয় যে মানুষ মোটামুটি মনস্থির করে নিয়েছে যে 2024 ভোট দিচ্ছি, 2026 অবধি দেখে নেব, মানে পাল্টে দেব, বদলে দেব। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘুমড়ে যাচ্ছে, কারণ যত বেশি মানুষ 2024 নামবে তত বেশি মানুষ 2026 পাল্টানোর জন্য রেডি হবে। 2,28,00,000 ভোট তো বিজেপির এমনি এসেছিল, এরপরে আরও যুক্ত হবে, আরও এমপি হলে আরও বেশি যুক্ত হবে, এবং তৃতীয়বারের জন্য যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় থাকবে, যখন এই রাজ্যের বাঘা বাঘা কেষ্টবিষ্টুরা জেলের ঘানি টানবে, তখন কিন্তু মানুষ, সাধারণ মানুষ ঢেলে ভোট দেবে। যে অত্যাচার, যে অনাচার, যে ভ্রষ্টাচার এই রাজ্যের মানুষ দেখে নিয়েছে, তারপরে মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ এবং স্বতঃস্ফূর্তভাবে বিজেপির পাশে দাঁড়ানো, এই সব কিছু নিয়ে কিন্তু ঘুমড়ে যাচ্ছে মমতা ব্যানার্জি। এটা হচ্ছে আমার যুক্তি, আপনার মনেই হতে পারে আমি ভুল বলছি, আপনার যদি মনে হয় কোথাও আমি ভুল বলছি অবশ্যই জানাবেন, আর আপনার যদি মনে হয় আমি কোথাও ঠিক বললাম, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্টসও করবেন, এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন অন্য লোককে, যাতে তারাও জানতে পারে বিষয়টা ঠিক কী হচ্ছে। আর নতুন যদি এসে থাকেন এই চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এবার আমি আপনাদের বলি শেষে দু চারটে কথা, সেটা হচ্ছে এই রাজ্যে যে পরিবর্তনের হাওয়া উঠে গেছে, মানে সরকার বিরোধী একটা হাওয়া, যদিও ভোট হচ্ছে লোকসভায় বিজেপিকে রাখা বা বিজেপিকে সরিয়ে দেওয়া এই ব্যাপার নিয়ে ভোট হয়, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভোট হবে না কেন্দ্র সরকারের পক্ষে ভোট হবে এই ভোট, কিন্তু এই রাজ্যে কিন্তু পরিবেশটা পুরো উল্টো। যেভাবে 2009 মানুষ সিপিএমের পর রাগ দেখিয়ে ভোট দিয়েছিল, তৃণমূলকে জিতিয়ে নিয়ে এসেছিল, ঠিক একই পরিস্থিতি কিন্তু এবারে হয়েছে, তখন কিন্তু মানুষ আর ভোট ভাগ করেনি, অর্থাৎ সিপিএমের জায়গায় বিকল্প হিসেবে কিন্তু মানে পরিবর্তন করার জন্য তৃণমূলকেই ভোট দিয়েছিল, আর এবারেও সেই একই জায়গা তৈরি হচ্ছে, অর্থাৎ তৃণমূলকে হটাতে বিজেপিকে মানুষ ভোট দেবে। মধ্যেখানে যারা দাঁড়িয়েছেন মানে সিপিএম এবং কংগ্রেস, তারা শুধুমাত্র ভোটটাকে ভাগ করার জন্য দাঁড়িয়েছেন বলে আজকের দিনের বাংলার মানুষ, বাংলার মানুষ এবং বাংলা যুব সমাজ থেকে শুরু করে সবাই মোটামুটি বোঝে, কারণ সবাই আজকাল বড় বড় নিউজ চ্যানেল দেখে না বা বড় বড় পেপার পড়ে না, তারা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশি অ্যাক্টিভ হয়, আর সোশ্যাল মিডিয়া এই কথাটা কিন্তু আমরা বারবার বলে দিই, হিসাব দিয়ে বলে দিই, তথ্য দিয়ে বলে দিই যে সিপিএম কিন্তু ক্ষমতায় আসবে না, তাই তাকে ভোট দেওয়া বা কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোটটা তৃণমূল বিরোধী ভোটটাকে নষ্ট করা এবং তৃণমূলকে সুবিধা করে দেওয়া, যেটা তৃণমূলের চাল বা ইন্ডি জোটের চাল, আর যেটা সেটিং ওপরে হয়ে আছে আর সেটাই এরা নিচের স্তরে করছে, তাই মানুষ কিন্তু আর দ্বিধা বিভক্ত হবে না, এটা আমার মনে হয়। এবার আপনি বলুন আপনি কি বলছেন, এটা কি ভুল ছিল আমার কথা, যদি এটাও কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবেন। যাই হোক, এবার এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়, নজর এখন রুদ্রবার্তায় আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।